আপনি যদি রাজা থেকে বাদশাহ বাদশাহ থেকে ফকির যে কাউকে আপনি আপনার গোলাম বানাতে চান তাহলে আজকের বলা এই মন্ত্রটি আপনার জন্য আপনি আজকের বলা এই মন্ত্রটি একজনের উপর প্রয়োগ করতে পারবেন এবং চাইলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের উপর প্রয়োগ করতে পারবেন আজকের এই মন্ত্রটি আমার গুরু বিদ্যা গোপন মন্ত্র আপনারা অবশ্যই স্ক্রিনে দেখেছিলেন আজকের মন্ত্রটি হল জিন্দা মন্ত্র রাজমোহিনী আজকের এই রাজমোহিনী জিন্দা মন্ত্র প্রয়োগ করে আপনি চাইলে বিশেষ করে একজনের উপরও প্রয়োগ করতে পারবেন আবার হাজার হাজার বা শত শত বা লক্ষ লক্ষ মানুষের উপরও আজকের বলা উক্ত মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন আজকের মন্ত্রের গুণ সম্বন্ধে আপনারা ধারণাই করতে পারবেন না যে উক্ত মন্ত্রের কতটা শক্তি এবং কতটা পাওয়ারফুল আমি আপনাকে সেলেন্স করে বলতে পারি ইউটিউব চ্যানেল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোন তান্ত্রিক বা জৈতির ঈষি নেই যে উক্ত মন্ত্রটি আপনাদেরকে দেখাতে পারবে বা দিতে পারবে আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই জানেন যে আমার চ্যানেলে যে সমস্ত মন্ত্রগুলো দিয়ে যাচ্ছি উক্ত মন্ত্রগুলো বেশিরভাগই আমার বিদ্যা মন্ত্র থেকে দিয়ে যাচ্ছি যেটা আপনি অন্য কোন তান্ত্রিক বা গুরুর কাছে পাবেন না বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কাছে পাবেন না পাইলো যদি কেউ আপনাকে উক্ত মন্ত্রটি দেয় তাহলে অবশ্যই আমার মন্ত্র কপি করে তারা দিতে পারবে আজকের মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি মুখাস্ত করে নিলেই আপনারা উক্ত মন্ত্র দ্বারা কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হল আদমের বের্তা বেটা ফুবামার পুবন যা তার বুবন মন মোহিনী দেবী আজ জ্ঞানে অমুকের লাগি অমুকের সরায় বালত কুবার করিবি অমুকের লাগি অমুকের রক্ত শূন্যতে মাথায় টান 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 অমুকের পায়ে টান ইসরাফিলের সিঙ্গা টান টান মাসরিব টান না টানিলে মা ফাতেমার কহটান পাজা ফাজা আজায়ে এই কথা যদি মিথ্যা হয় মনমোহিনী সদেশ্বরী দেবীর মাথা খণ্ড হয়ে মাটিতে পড়ে দোহাই ব্রহ্ম ঈশ্বর মহাদেবের দোহাই মনমোহিনী দেবী কামরূপ কামাক্ষার দোহাই তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো আদমের বেটাব্যাটা পোবামার পবন যা তার বুবন মনমোহিনী দেবী আজ গেনে অমুকের লাগি অমুকের সরায় বালতকুবার করিবি অমুকের লাগি অমুকের রক্ত শূন্যতে মাথায় টান 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 অমুকের পায়ে টান ইসা ঠিঙ্গায় টান মাগরিপ টান মাশরিপ টান না টানিলে মা ফাতেমার কহর টান বাজা আজায়ে এই কথা যদি মিথ্যা হয় মনমোহিনী সদেশ্বরী দেবীর মাথা খণ্ড হয়ে মাটিতে পড়ে দোহাই ব্রহ্ম ঈশ্বর মহাদেবের দোহাই দোহাই মনমোহিনী দেবী কামরূপ কামাখ্যার দোহাই তো মন্ত্রের ভিতরে যেখানে অমুকের লাগি অমুকের লেখা আছে আপনি যদি তান্ত্রিক হয়ে কারো জন্য কাজ করতে চান তাহলে যার জন্য কাজ করবেন তার নাম ফর্তমে বলবেন আর যাকে আপনি আপনার উদ্দেশ্য ব্যক্তির জন্য টেনে আনবেন বা গোলাম বানাবেন তার নাম ফরে উল্লেখ্য করতে হবে আর আপনি যদি আপনার নিজের জন্য কাজ করতে চান অন্য একজন মানুষকে অর্থাৎ অন্য একজন মানুষকে আপনি গোলাম বানাতে চান তাহলে ফর জায়গায় বলতে হবে আমার লাগি তারপর যাকে আপনার গোলাম বানাবেন তার নাম বলতে হবে আর আপনি যদি একা হাজার বা লক্ষ মানুষকে আপনি আপনার বশীকরণ বা গোলাম বানাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে প্রথম অমুকের জায়গায় বলতে হবে আমার লাগি দ্বিতীয় অমুকের জায়গায় বলতে হবে সবার আমার লাগে সবার চড়ায় বালত কুবার করিবি এইভাবে বলতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখাস্ত করে নিলেই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার প্রয়োগের ফালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনি যদি একত্ররে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের উপর প্রয়োগ করতে চান অথবা কোনো অফিস আদালতে একতরে অনেক লোককে প্রয়োগ করতে চান অথবা কোনো জনসভায় যদি একত্তরে অনেক লোককে প্রয়োগ করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এক নিঃশ্বাসে আজকের বলা উঠতে মন্ত্রটি একবার পড়তে হবে আপনার হাতে একটি তুরি দিতে হবে এইভাবে তিন নিঃশ্বাসে তিনবার মন্ত্র পড়বেন আপনার হাতে তিনটি তুরি দিতে হবে যখনই এইভাবে তিন নিঃশ্বাসে তিনবার মন্ত্র পড়বেন আপনি হাতে তিনটি তুরি দিবেন তখন ওখানকার সকল লোক আপনার বাধ্যকরণ বা আপনার গোলাম হয়ে যাবে আপনি যা বলবেন তাই উক্ত লোকরা শুনতে বাধ্য হবে তবে আপনি যদি ব্যক্তিগতভাবে একজনের উপর উক্ত এই মন্ত্রটি প্রয়োগ করতে চান তাহলে আপনাকে যেই কাজটি করতে হবে একইভাবে এক নিঃশ্বাসে একবার মন্ত্র পড়বেন আপনার হাতে একটি তুরি দেবেন এইভাবে তিনবার মন্ত্র পড়বেন আপনার হাতে তিনটি তুরি দিলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বাধ্যকরণ বা গোলাম হয়ে যাবে তবে আমি আপনাদেরকে আরেকটু কথা বলে দিচ্ছি আজকের বলা এই মন্ত্রের সাথে একটি যন্ত্র আছে আমি আমার সেফটির জন্য এই যন্ত্রটি আপনাকে দিচ্ছি না সেই জন্য আমি দুঃখিত আপনাদের যদি কারো অতি প্রয়োজন হয় আজকের বলা এই মন্ত্র বা যন্ত্রটি তাহলে আমাকে যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি অবশ্যই আপনাকে উক্ত যন্ত্রটি দিয়ে দেব তবে এই যন্ত্র নেওয়ার আগে অবশ্যই আপনাকে গুরু দক্ষিণা দিয়ে তারপর এই যন্ত্রটি নিতে হবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফিজ